জয় শ্রীরাম বন্ধুরা বিপুল আগে থেকে জানত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ভালো ফল করবে। বিপুল এর ওপর একটি ভিডিও তৈরি করেছিল যেখানে সে বলছিল তৃণমূল কংগ্রেস জিতবে, সেটার ভিডিওটিতে কমেন্টটি গাইডলাইন আসার জন্য আপলোড করতে পারেনি, যেখানে বলছিল অভিষেক ব্যানার্জি নতুন চমক দেখাবে ডায়মন্ড হারবারে। বিপুলের কথা সঠিক হয়, বিপুল এখন কি বলছে তার মুখ থেকে শুনুন। কেন বিজেপি ভালো ফল করতে পারল না তাও বিপুলের মুখ থেকে শুনুন। কদিন রঞ্জন চৌধুরী কেন তার ঘর ভাঙল সেটাও জানো তো, সরাসরি চলে যাব বিপুলের কাছে। যে আমি কোনো রাজনীতি দলের সঙ্গে যুক্ত নাই, সকালবেলা ভিডিওটা বানাচ্ছি একটু বাসি মুখে, কারণ আমি বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে। কেন ভালো ফল করলো? কারণ বিজেপি ইন্টারনেটে রাজনীতি করেছে, যে বাইরে মানে যেখানে জেলায় ডিস্ট্রিক্টে মানে বা ডিস্ট্রিক্টে এরা ভালো রাজনীতি করেনি, কোনো জায়গায় ভালো রাজনীতি করে। বিজেপি হারার কারণ হলো অর্জুন সিংয়ের মতো নেতাদের, অর্জুন সিংয়ের মতো নেতা যেখানে হেরেছে বিজেপি সেখানে 3টি সিট ওই জন্য বেশি হেরেছে। তোমাদেরকে বলে দিই, অধীর রঞ্জন চৌধুরী কেন রয়েছে, চাকা সবারই করে ভাগ্য সবারই করে, ওই জন্য তো এখানে শেষ করছি। তো আমার এই ভিডিওটা তো বলছিলাম, একটু গেলে ছিল এইসব তো এই ভিডিওটাতে বলছিলাম, এই ভিডিওটাতে বলছিলাম তোমাদের বাপ, তো দেখে নিতে পারো ভিডিওটাতে কেউ বলছিলাম। একটা ভিডিও ছাড়ছিলাম যেখানে বলছিলাম যে ড্রাইভার হরবার নতুন চমক দেখা হবে অভিষেক ব্যানার্জি, এই ভিডিওটার কমেন্টি গাইডলাইন আসছে, এই ভিডিওটা তোমরা যাই দেখতে পারো।